যার জীবনী নিয়ে আলোচনা, এই আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আর এখানে যারা সামনের চেয়ারে বসে আছে, এত স্মৃতি তাদের কাছে আছে, সংক্ষিপ্ত সময়ে এটা তাদের পক্ষে বলাও সম্ভব নাই। এজন্য আমি খুব সংক্ষেপে যেই কথাটি বলবো, আমাদের হাবিবুল্লাহ ইকবাল ভাই তানজিমের চেয়ারম্যান দুইটা প্রস্তাব দিয়ে গেছেন, আমি মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী উত্তরের যারা এখানে কার্যকরী কমিটিতে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আমি নিজে সহযোগিতা করব, আমরা দুই মাসের মধ্যে যদি উদ্যোগ নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহর জীবন ও কর্মের উপরে একটা স্মারক গ্রন্থ তৈরি করা, এই বক্তৃতাগুলো আমরা আজকে করছি ইউটিউবে, সপ্তাহে এক মাস ভাসবে, এরপর এগুলো আস্তে আস্তে কালের আবর্তে হারিয়ে যাবে, কিন্তু আমরা যদি কোনো একটা গ্রন্থ রেখে যেতে পারি এটা কিন্তু যুগ যুগ ধরে মানুষের কাছে থাকবে, এটা মানুষের ইমানকে শানিত করবে। যেমন আমরা মনে করি তার সংক্ষিপ্ত জীবনী, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লেখা থাকতে পারে, এরপরে আমরা তার সংসদীয় জীবন, তিনি সংসদ সদস্য হওয়ার পরে কী কী ভূমিকা রেখেছেন ইসলামের পক্ষে, এটার উপর একটা লেখা হতে পারে, এরপরে তার তাফসির উপস্থাপনা কৌশল এটার উপর একটা লেখা হতে পারে, এরপরে তিনি যে বিদেশ ভ্রমণ করেছেন, যে বিদেশ সফরে গিয়ে তিনি ইসলামের পক্ষে কী কী কথা বলেছেন, কোথায় কী করেছেন, এটার উপর একটা লেখা হতে পারে, এরপরে তার জেল জীবন, তিনি যে 13টি বছর জেল খেটেছেন এটা নিয়ে একটা লেখা হতে পারে, এরপরে কতটি দেশে তার মৃত্যুর পরে শাহাদতের পরে জানাজা হয়েছে এটার একটা তালিকা আমরা এখানে আনতে পারি, এরপরে মৃত্যুর পরে অনেক ইসলামিক চিন্তাবিদ দেশ এবং বিদেশে বিভিন্ন সংস্থা থেকে বিবৃতি দিয়েছে এবং তারা কি বলেছে এগুলোর উপর একটা লেখা হতে পারে, এরপরে তার তাফসিরে একামতে দ্বীনের যে সাবজেক্টটা ছিল এটার উপর একটা আলোচনা আসতে পারে, এরপরে তার ছবির অ্যালবাম, আমি মনে করি ঢাকা মহানগরী উত্তর মজলিসুল মুফাসসিরিন যদি চেষ্টা করে তাহলে দুই মাসের মধ্যে একটা স্মারক গ্রন্থ করা সম্ভব ইনশাআল্লাহ।